স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছে বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 2005 সালের 17 আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও এর নেপথ্যের কুশীলবদের বিচারের দাবিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের মানববন্ধন। রাজশাহীতে 12 দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন। নোয়াখালীতে মন্দিরের প্রতিমা ভাঙচুর, আটক এক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গবন্ধুর আদর্শে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে পারলে মৌলবাদী রাজাকার আলবদররা দেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে এখন আমরা সবাই প্রস্তুত আছি, কোনোভাবেই রাজাকার আলবদর বংশধরদের ক্ষমতা দখল করতে দেয়া হবে না। 2005 সালের 17 আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও এর নেপথ্যের কুশীলবদের বিচারের দাবিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার সকাল 10টায় নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। এ সময় তিনি বলেন, 1971 সালের স্বাধীনতার পর থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করে ধর্মান্ধ দেশ গড়ার জন্য মৌলবাদীরা অনেক চক্রান্ত করেছেন, কিন্তু সকল বাধা অতিক্রম করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। 2005 সালের এই দিনে জঙ্গি গোষ্ঠীরা সারা দেশে 500টি বোমা হামলা করেছিল, কিন্তু জনগণের রায়ে আজ তারা ক্ষমতার বাইরে। শেখ হাসিনার নেতৃত্বে এখন আমরা সবাই প্রস্তুত আছি, কোনোভাবেই রাজাকার আলবদর বংশধরদের ক্ষমতা দখল করতে দেয়া হবে না। বীর মুক্তিযোদ্ধা নরসের আলীর সভাপতিত্বে মানববন্ধনের প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাবলু সরকার। তিনি বলেন, 2005 সালের 17 আগস্ট জঙ্গি বাহিনীরা সারা দেশে 500টি বোমা হামলা করেছিল। ওই ধারাবাহিকতায় বিএনপির নেতৃত্বে রাজশাহীর বাগমারা উপজেলায় বাংলা ভাইয়ের আবির্ভাব ঘটে এবং এই বাংলা ভাই বাগমারাতে আওয়ামী লীগের নেতাদের হত্যা করে। এ সময় বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেনি, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইস্তিয়াক আহমেদ লিমন সহ দলীয় নেতাকর্মীরা। কারণ শেখ হাসিনার এই বাংলাদেশে এখন তার নেতৃত্বে ছাত্র যুবক জনতা সাধারণ মানুষ এমন ভাবে প্রস্তুত আছে, কোনোভাবেই কোনো ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীকে, কোনো রাজাকার আলবদরের বংশধরদেরকে এই স্বাধীন বাংলাদেশের মাটিতে ক্ষমতা দখল করতে দেয়া যাবে না, হবে না ইনশাআল্লাহ। রাজশাহীতে জলবায়ু পরিবর্তনের কারণে মহানগরীতে স্থানান্তরিত ও ঝুঁকিপূর্ণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরবান ম্যানেজমেন্ট অফ ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ এবং আরবান ম্যানেজমেন্ট অফ মাইগ্রেশন ও লাইভলিহুড প্রকল্পের উদ্যোগে 12 দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাকক্ষে এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ উদ্বোধনের দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান। UMIMCC, ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশনের যৌথ অর্থায়নে এবং বাংলাদেশ রিজিলিয়েন্ট অ্যান্ড লাইভলিহুড প্রোগ্রামের আওতায় GIZ-এর সার্বিক তত্ত্বাবধানে রাজশাহী মহানগরীতে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কম্পোনেন্টলি বাস্তবায়নে সহায়তা করছে GFA নামক একটি জার্মান প্রতিষ্ঠান। এতে সকাল ও বিকেলে 2টি ব্যাচে মোট 60 জন উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। উদ্বোধনী দিনে প্রশিক্ষণের শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উদ্যোক্তা উন্নয়ন অংশের হেড অফ কম্পোনেন্ট খন্দকার সাবিহা সুলতানা। এ বিষয়ে তিনি বলেন, একজন প্রশিক্ষণার্থী লাভজনকভাবে ক্ষুদ্র ব্যবসা স্থাপনের জন্য এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমেও উদ্যোক্তার বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পর্কে প্রশিক্ষণের মাধ্যমে জানতে পারবে। এ সময় বক্তব্য রাখেন GIZ প্রকল্পের রাজশাহী শহরের অ্যাডভাইজার, মনিটর অ্যান্ড টেকনিক্যাল কোঅর্ডিনেটর আক্তারুজ্জামান রানা। এ সময় আরও বক্তব্য রাখেন প্রকল্পের দক্ষতা প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সহায়তা কম্পোনেন্টটির রাজশাহী সিটি কোঅর্ডিনেটর নাহিদুজ্জামান। তারা বলেন, প্রত্যেক প্রশিক্ষণার্থীকেই কোর্স শেষে 6 মাসের মেন্টরিং সহায়তা প্রদান করা হবে এবং সনদপত্র দেওয়া হবে। এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ কুমার মল্লিক ও রফিকুল হাসান।
17 আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স সহ অনেকে। বক্তারা বলেন, আজকের এই দিনে দেশব্যাপী বোমা হামলার মাধ্যমে দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল স্বাধীনতা বিরোধীরা। আজও তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। তাদের এই অপশক্তির বিরুদ্ধে লড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে সিরিজ বোমা হামলার সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পাবনার ফরিদপুরে কোভিড-19 ক্ষতিগ্রস্ত 9 জন পল্লী উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার 15 লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আলা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন ফরিদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেন গোলাপ। এ সময় জেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, পৌরসভার মেয়র কামারুজ্জামান মাজেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে স্বল্প সুদের ঋণ হিসেবে এই প্রণোদনা প্রদান করা হয়। 2005 সালের 17 আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে পাবনা জেলা যুবলীগের উদ্যোগে কালো পতাকা প্রদর্শন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শহরের আব্দুল হামিদ সড়কের প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক শেখ, শাকিরুল ইসলাম রনি সহ অনেকে। বক্তারা বলেন, এই আগস্ট মাসেই জঙ্গিরা সারা দেশে সিরিজ বোমা হামলা চালিয়েছিল। সেই জঙ্গিদের বুদ্ধিদাতারা এখনও এই দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই সকল জঙ্গি সংগঠনের সন্ত্রাসীদের আইনে আওতায় এনে তাদের কঠোর শাস্তির দাবি জানান বক্তারা। নোয়াখালীর সদর উপজেলায় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাত 11:30টার দিকে উপজেলার মাইজদি শহরের মাস্টারপাড়া এলাকায় একটি শিব মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মুসলে উদ্দিন ওরফে শাকিল নামের এক যুবককে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত মুসলে উদ্দিন জেলার বেগমগঞ্জ উপজেলার জিরতলি ইউনিয়নের আব্দুল গফুরের ছেলে। মঙ্গলবার সকালে আটককৃত যুবককে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে ধারণকৃত একটি ভিডিওচিত্র ইতোমধ্যে গণমাধ্যম কর্মীদের হাতে পৌঁছেছে। ওই ভিডিওচিত্রতে দেখা যায় শিব মন্দিরের ভেতরে থাকা দুটি প্রতিমার একটি প্রতিমা ভেঙে সামনে পড়ে আছে, পাশে থাকা অন্য প্রতিমাটি ঠিক ছিল। আর মন্দিরের বাহিরে উত্তেজিত হিন্দু ধর্মাবলম্বী লোকজন অভিযুক্ত যুবককে মন্দিরের সামনের সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে বিভিন্ন প্রশ্ন করছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিদুদ্দিন এসব তথ্য নিশ্চিত করে। তিনি আরও জানান, অভিযুক্ত যুবক শাকিল প্রতিমা ভেঙে ফেলার কথা স্বীকার করেছে, তবে তার কথাবার্তা একটু অসংলগ্ন ধরনের, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, তাৎক্ষণিক হিন্দু ধর্মাবলম্বী লোকজন তাকে আটক করে এবং পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার সকালে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। গত 24 ঘন্টায় নাটোরে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিংড়ায় 1 জন এবং নলডাঙ্গায় 1 জন করে মারা গেছেন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে আরও 35 জন। এ সময় নমুনা পরীক্ষা করা হয়েছে 182 জনের। সংক্রমণের হার 19.33%। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 7,682 জন। মঙ্গলবার নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন 45 জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন 3,351 জন। এ পর্যন্ত জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে 150 জনের। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।